স্যার 12, 13, 14 ছিল, স্যার 11, 12, 13 স্যার, 12, 13, 14 ছিল, 11 হয়ে গেছে, 11 হয় নাই, 11 স্যার হয় নাই, ওই দিন সলভ করে সলভ হয়েছিল 10 পর্যন্ত স্যার। আচ্ছা ভালো করে দেখেন তো, ভালো করে দেখেন স্যার, 11 12 13 হবে। আচ্ছা 11 12 13 হবে না? আচ্ছা ঠিক আছে স্যার, 11 12 13 কিভাবে হয়? একদিন একটা করতে ছিল, ওটা পরে করা হয়েছে এই জন্য। 10 নাম্বারটা সলভ করেছি, দেখি আমরা 11টা দেখি। জি স্যার, সেটা বোধহয় হয় নাই যে আমার ভালো একটি চাকরি থাকবে। হ্যাঁ এটা হয়নি বোধহয়। আচ্ছা বাবলি লিখেছেন 1 নম্বরটা, 11 নম্বরটা বাবলি লিখছেন স্যার? লিখেছি কিন্তু আপনার বইটা দেখে লিখেছি স্যার। না আপনাকে তো কোর্স কি লেখছেন বলেন, আমার ভালো একটি চাকরি থাকবে এটা আছে? না স্যার, এটা হচ্ছে আপনার জাকিয়ার একটি বাড়ি আছে। আচ্ছা কিছু, আপনাকে তো পরে পিডিএফ ফাইল পাঠিয়েছিলাম, পিডিএফ ফাইল দিয়ে রাখছেন স্যার? পিডিএফ ফাইলে তো আমি 13, 14 পেয়েছি স্যার। ও এটা মানে এই বইটা কি আছে আপনার কাছে, বেসিক্যালি এই বইটা আছে? না না স্যার, আমার আছে এই যে এই বইটা। এই বইটা একটু নিয়ে নিন নীলক্ষেত থেকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেসিক ইংলিশ আমি বুঝতে পারলাম, এই বইটা নিয়ে নিন, কারণ ওটা থেকে এটা অনেক কিছুই পার্থক্য হবে তো সামনের দিনগুলোতে। আচ্ছা তাহলে আমরা যাই, ঝরা লিখেছেন? ঝরা 11 নম্বরটা লিখছেন? জি স্যার লিখেছি, কিন্তু 11 নম্বরটা প্রথম তো হচ্ছে নেপালে একটি ইংরেজি বই থাকবে এটা ছিল। 11 নম্বরে নেপাল একটি ইংরেজি বই থাকবে কেন, এটা না কি বলেন? জি স্যার এই যে দেখেন, নেপাল একটি ইংরেজি বই থাকবে এটা লেখা। I will have a good job. আমাদের সচ্ছলতা থাকবে, কি লাগছে? We will have solvent. Solvent. We will have solvency. জাকিয়ার একটি বাড়ি থাকবে? Zakia will have a house. হ্যাঁ, Zakia will have a house. Zakia will have a house. জাকিয়া একটি বাড়ি নেই, কি লিখছেন? জাকিয়া হ্যাজ নট এ হাউস। হ্যাঁ বিডি অন করে বলেন, জাকিয়া হ্যাজ নট এ হাউস, জাকিয়া হ্যাজ নট আ হাউস। ওটা জুয়ের একটি বাড়ি ছিল না? জুই হ্যাড নট এ হাউস। হ্যাঁ জুই হ্যাড নট এ হাউস, জুই জুই হ্যাড নট আ হাউস। জুয়ের কি বাড়ি থাকবে না? জুই উইল হ্যাভ নট এ হাউস। জুই উইল নট হ্যাভ, গুড, জুই জুই উইল নট বা ওন ওন হ্যাভ আ হাউস। কলমটি কিন্তু আমার 10 টাকা লেগেছিল, কি লেখছেন? আই স্পেন্ড 10 টাকা ফর বাই দিস পেন। আই স্পেন্ড 10 টাকা টু বাই দিস পেন লেখা দেবো, অথবা দা পেন কস্ট মি 10 টাকা, দা পেন কস্ট me 10 taka, the pen cost me 10 taka. তারপর আমাদের নেতার অনেক বুদ্ধি ছিল, our leader was very intelligent. বুদ্ধি ছিল, our leader had a lot of intelligence. Yes, our leader had a lot of intelligence. অধিকাংশ মানুষ টাকার পিছনে দৌড়ায়, many people run after money.
অধিকাংশ বলে মোস্ট অফ দা বলবেন মোস্ট অফ দা পিপল ডান আফটার মানি মোস্ট অফ দা পিপল পিপল রান আফটার মানি রান আফটার মানি হ্যাঁ মেবি পরেরটা আমরা আশাবাদী মানুষ হব উই উইল বি অপটিমিস্টিক পিপল পারসন হ্যাঁ উই উইল বি অপটিমিস্টিক অপটিমিস্টিক হ্যাঁ পিপল বা পারসন উই উইল বি অপটিমিস্টিক পিপল বা পারসন ঠিক আছে ওয়েল এবার আচ্ছা ঝরা পরেরগুলো মিলে আপনার জি জি স্যার ওইটা মিস্টেক ছিল ওইটা গত ক্লাসে ছিল আচ্ছা বলেন ঝরা বলেন এটা প্রতিদিন ঘটে না ইট ডাজ নট হ্যাপেন এভরি ডে হ্যাঁ বিডি ওয়ান করে বলেন ইট ডাজ নট হ্যাপেন এভরি ডে ডাজ নট হ্যাপেন এভরি ডে হ্যাঁ ঝরা পরেরটা এটা গতকাল ঘটেছিল It happened every day, yesterday. It happened yesterday. It happened yesterday. তারপর আমরা গতিশীল হব. We will be dynamic. Yeah, we will be dynamic. We will be dynamic. তারপরে জাকিয়া একজন শিক্ষক ছিলেন. জাকিয়া was a teacher. জাকিয়া ওয়াজ এ টিচার জাকিয়া ওয়াজ এ টিচার জাকিয়া ওয়াজ এ টিচার একটু একটা সেকেন্ড হ্যাঁ ধরা পড়েটা জাকিয়া একজন শিক্ষক হবেন জাকিয়া উইল বি এ টিচার यस জাকিয়া উইল বি এ টিচার ঠিক আছে জাকিয়া উইল বি এ টিচার জাকিয়া উইল বি এ টিচার জাকিয়া উইল বি এ টিচার আমরা সাহসিকতার সাথে সংকট মোকাবেলা করব উই উইল ফেস ক্রাইসিস উইথ চ্যালেঞ্জ হ্যাঁ উই উইল হ্যাঁ ফেস মোকাবেলা করব হ্যাঁ ঠিক আছে ফেস দা ক্রাইসিস উইথ চ্যালেঞ্জ উইথ চ্যালেঞ্জ হ্যাঁ উইথ চ্যালেঞ্জ হ্যাঁ উই উইল ফেস দা ক্রাইসিস উইথ চ্যালেঞ্জ তারপরটা আমরা তাকে জিজ্ঞেস করব উই উইল আস্ক হিম হ্যাঁ উই উইল আস্ক হিম তারপর দিনা আজ একাই কলেজে গেছে Dina going to college alone today. Is lagbe na? Is dite hobe? Dina is going to the ji ji. Dina is is na dile hobe na. Going to college. College alone. Alone today.
Sina is going to college alone today. Shobu Jali. Akorso. जी सर कोर्सी सर हाँ विधि वंकरे बोलो दीना उरीना तो अपन बिचे टीने एक कथा करा कर दी कुछ चलो बोलो दीना इज वोल्टा सर हाँ दीना एंड दीना एंड रीना जी सर दीना एंड रीना आर आर्गुमेंट कुछ चलो पायर पायर हाँ ऐसा ये अल्टरकेटिंग उस द बेटर अल्टरकेटिंग on this matter because they no they were using an argument from from different viewpoints yes sir different viewpoints They are putting arguments from different viewpoints. As a point, Shobhudali, Jakia jaite thakbe. Jakia will have gone. No, will be going. Jakia will. Will be. Going. Jaite thakbe. Will be going. Yes, sir. Yes, sir. Shobhudali, par shudja purbo dike udito hai, poshchim dike asto jaye. Ketai poshchim shashodhon hoy. Kilakta. The sun rises in the east. Yeah. And set in the west. The sun rises in the east. In the east. And set in the. Set in the west. In the west. It is rule of nature. It is the eternal rule of the law. Eternal rule of the law. Rule of the law. It is the eternal rule of the law. Sakib jachilo na. Sakib was not going. Sakib was not going. Rohingya ottasari to nirgoshti kelacho. The Rohingyas are oppressed ethnic people. The Rohingyas are the oppressed ethnic group people yeah ethnic race bhalo din chole geche ki lekhcho well day was past better days eta are gone by eo lekha hoy are gone by better days are gone by tarpor ta bolo shobuj ali bhalo din ki abar phire ashbe will come back well day now will better days come again will better days come again shobuj ali bhalo din ki abar phire ashbe na won't back the well day won't better days come again? Better days come again? Won't better days come again? Amra shobshomoy ottasharito manusher pokkhe ki lekhcho? We support the oppressed people all time. We are always in favor of. We support the oppressed people. Number baba. Othoba we are in favor of the oppressed. oppressed people amra kokhoni hotash hobo na karon ekjon hotash manush kichui korte pare na ki lekhen I will not frustrated never we will never be frustrated because একজন হতাশ মানুষ কিছুই করতে পারে না এ ফ্রাস্ট্রেটেড পারসন এ ফ্রাস্ট্রেটেড বিকজ এ ফ্রাস্ট্রেটেড পিপল ক্যান নট ডু এনিথিং দিলে পিপল দাও যাবে না এ ফ্রাস্ট্রেটেড পারসন বলবা ক্যান নট ডু এনিথিং
a frustrated person cannot do anything ha karo kono query ache kina bolen tarpor amra score korbo karo kono samasya ache kina sir 28 number ta ha sir eta want hoyse kisher jonno गतिशील হব মোশনাল না ডাইনামিক কি বলো মোশনাল অন্য জিনিস উইল বি ডাইনামিক তারপরে স্যার 16 নাম্বার হ্যাঁ উই উইল ট্যাকল দিলে হবে স্যার হ্যাঁ ট্যাকল দিলে হবে ট্যাকল দিলে হবে এই স্যার তারপর 7 নম্বর স্যার 7 স্যার এখানে আমি সাব মানে হলো খরচ করা কস্ট দা পেন কস্ট মি 10 টাকা অথবা আই স্পেন্ড 10 টাকা টু বাই দা পেন তাও লেখা যাবে যে লিখি আই স্পেন্ড বা আই হ্যাড টু স্পেন্ড 10 টাকা টু বাই দা পেন এরকম লেখা যাবে এটা হলো এক্সাক্ট দা পেন কস্ট মি 10 টাকা মানে কস্টের ফার্স্ট ফর্ম অফ কস্ট এজন্য কস্ট কি হবে শুধু স্যার আমি লিখেছি হচ্ছে ইট টুক মি 10 টাকা টু বাই দা পেন এটা হবে কি স্যার না হবে না ইট টুক মি 10 টাকা হবে না আর কোনটা স্যার 7 নাম্বারটা যদি এভাবে বলি স্যার বাইং দা পেন নিডেড 10 টাকা অফ মাইন না হবে না স্যার 23 স্কোর 23 স্যার না স্যার 23 স্যার লাস্টের পার্টটা যদি স্যার এমনে বলি স্যার ইট ইজ দা রুল অফ নেচার ইট ইজ দা রুল অফ নেচার ওই যে শাশ্বত শব্দটা বাদ পড়ে যায় ইটারনাল রুল অফ নেচার ইটারনাল শাশ্বত ইটারনাল রুল অফ ইউনিভার্সাল রুল অফ নেচার জি স্যার কোনটা না স্কোর বলেন শরীফ আমি 20 টা লিখেছিলাম স্যার 19 টা হয়েছে স্যার আমি হচ্ছে বাকি 10 টা লিখ মানে পরে লিখব ভাইবা আর লিখতে মনে ছিল না আচ্ছা হ্যাঁ পরে তারপর নেক্সট হ্যাঁ শুরু জানি স্যার মিনি 26 মিনি 26 ঠিক শুরু জানি কত 28 28 নেক্সট Next. Yeah, do the call in. Oppo Karunai. Oppo. Inshallah, আজকে থেকে করব না স্যার আমার কাছে তো ই ছিল না স্যার আমি এটা করব কোথা থেকে স্যার এটা পিডিএফ ফাইলের মধ্যে আছে তোমাকে যে পিডিএফ ফাইল দিছি সেখানে আছে আচ্ছা তো আমি স্যার এসকে একটা ডাউনলোড করে ই করে নেব না স্যার কপি করে নেব না ফাইলগুলো হ্যাঁ শরীফ কত শরীফ আর এই বইটা সংগ্রহ করে ফেলতে বলছি হ্যাঁ এই বইটা বেসিক ইংলিশের এই বইটা সংগ্রহ করে ফেলো সবাই বললাম তো স্যার আমার হচ্ছে 20 টা লিখেছিলাম 19 টা হয়েছে স্যার ও শরীফ তো বলছো হ্যাঁ শরীফ বলে আচ্ছা আর কি আছে তারিখুল স্যার আজকে করতে পারিনি স্যার হ্যালো স্যার হ্যাঁ তারিখ করতে পারেন নাই বাবলি ওয়েল পরটাই যাই আচ্ছা সবাই তো ইয়ে আছে অপু কি তুমি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আছো অপু স্যার বলেন তুমি কি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আছো ইউটিউব চ্যানেল না না স্যার না না সাবস্ক্রাইব করে ফেলবা ইউটিউব চ্যানেল আমি লিখে দিচ্ছি স্যার বলেন স্যার
স্যার শুনতে পারি না আবার বলেন এর দ্বারা এটা লিখে দিচ্ছি দেখো লিখে দিচ্ছি মোস্তফা কামাল স্যার এটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবা আর ওইখানে দেখবা যে আমাদের যে ক্লাসগুলো চলে গেছে হ্যাঁ প্লেলিস্টে কি ওই ক্লাসগুলো ওখানে সবই আছে হ্যাঁ ক্লাসগুলোর রেকর্ডড ভিডিও ওখানে আছে অর্থাৎ ইউটিউব চ্যানেলে এই বেসিক ইংলিশে গিয়ে দেখবা যে এই রেকর্ডড ভিডিওগুলো সবগুলা ক্লাসের রেকর্ডড ভিডিও ওখানে আছে আচ্ছা জি স্যার ঠিক আছে ধন্যবাদ স্যার থ্যাঙ্ক ইউ তারিনা আপনি শুনতে পাচ্ছেন তারিনা শুনতে পাচ্ছি আপনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন আর ওখানে গিয়ে ভিডিওগুলো আগের ক্লাসের ভিডিওগুলো একটু দেখতে থাকবেন হ্যাঁ জি স্যার আচ্ছা তারপর আমরা একটু যাই 12 নম্বরে তো গ্রামার একটু পরে যাই 12 নম্বরটা সলভ করে গ্রামারে যাব 12 নম্বর হ্যাঁ তারিনা আক্তারকে দেখা যাচ্ছে এবার হ্যাঁ হ্যাঁ তারিনাকে দেখা যাচ্ছে আর মানে ছোট বন্না তারিনা তুমি জি স্যার হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুড আমরা যে একটা প্রবলেমস এর ছিল ওটা সলভ করেছি আর তোমাকে একটা পিডিএফ ফাইল দিয়েছি পেয়েছো এগুলা জি স্যার পেয়েছি আমি এর মধ্যে এগুলা সবই আছে এখান থেকে পড়া দিব আমরা এগুলার মধ্যে এখানে সবই আছে আচ্ছা এবার যাচ্ছি কার কাছে তারিখ উত্তরটা করে নাই এটা ইমরান নাই ক্লাসে না নুসরাত সামি আছো তারিখ করেছো স্যার আমি 10 11 সলভ করেছিলাম স্যার আমি তো আমি 10 11 করেছি স্যার নাম্বার করো নাই তারিখ গুলো করো নাই না শুরু জালি না স্যার আমার শুরু জালি ভিডিও অন করে বলো বাংলাদেশ কৃষি প্রধান দেশ Bangladesh is an agricultural country. Bangladesh is an agricultural country. Agricultural country. Shuru jali porekta amader desher kishokra kothor porishrom koren. The farmers of our country work hard. The farmers of our country work hard. Farmers of our country work hard. তারপর টেলিভিশন অনুষ্ঠানটি সম্প্রচার করবে কি লাগছো দা টেলিভিশন উইল ব্রডকাস্ট দা প্রোগ্রাম দা টেলিভিশন উইল টেলিকাস্ট স্যার ব্রডকাস্টে দিলে হবে না রেডিও ক্ষেত্রে সাধারণত ব্রডকাস্ট হয় এটা টেলিকাস্টই বলা হয় এখানে টেলিকাস্ট অথবা এআর এআইআর এআর দা অনুষ্ঠানটি প্রোগ্রাম তিনি বিষয়টি আলোচনা করতে থাকবেন সুজিত আলী হি উইল বি ডিসকাসিং he will be discussing the matter তারপর আমরা তাদের বিষয়ে নাক গলাতে যাব না স্যার এই দুইটা পাস হয় লিখতে পারি নাই মানে পারি নাই তো যাব না দাদা উই উইল না দেখো উই উইল নট গো যাব না নাক গলাতে টু পোক নোজ অথবা টু ইন্টারাপ্ট লিখতে পারিনি পাঁচ ছয় লিখি নাই কতগুলো বাকি আছে আচ্ছা ঝরা ছয় নম্বরটা বলেন দ্য গভর্নেন্স ইজ এ precondition for balanced development yeah good governance is je precondition for balanced development
Good governance is a precondition for balanced development. Good governance is a precondition for balanced development. সুশাসন অভাব দেশকে অন্ধকারের দিকে নিয়ে যায়। কি লিখছেন? Lack of good governance leads a country to darkness. Lack of good governance leads a country to darkness. To the darkness. হ্যাঁ, ঝরা পড়ে চা পড়া লেখা আমার ভালো লাগে না। I do not feel study good any longer. I do not feel study good any longer. Do you think that hoy? Two and two make four. Two and two make four. ঝরা পড়াটা সময় উৎসুক তার জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আমরা বিষয়টি আগে বুঝিনি। We did not understand the matter earlier. ঠিক আছে, মিমি পড়েটা সে বেশ ভালো আছে। He is pretty good. পড়েটা মিমি আজ হ্যাঁ করে বলেন আজ আবহাওয়া বেশ খারাপ। The weather is quite bad today. আকাশ কালো মেঘে ঢাকা, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। The sky is covered with black cloud. The sky is covered with black cloud. The rain will be started anytime. It may start raining anytime. It may start start to rain. Start to rain by raining any time. Maybe to be when you will be coming. When are you coming? Go are with you. আমি তোমার সাথে নেই। I am not with you. মেয়েটি বেশ লাজুক। The girl is very shy. এখানে বেরি না। The girl is rather shy. But quite shy. The girl is rather shy. তার শরীর ভালো না, এই শরীর নিয়ে তিনি কোনো লাজুক। The girl is rather shy. Health is not good in sound. আচ্ছা, তার শরীর মানে his health is not good, but he is not sound in health, but his health is not good. His health is not good. He cannot work hard with
this body. With this help. With this help. Karan, he works hard. He works hard. He works hard with this help. Because he has no way. Help because he had no other means. Because he had no other means. No other means. Achha. তারপরে এটা সবুজ আলী লিখছো সবুজ আলী সবুজ আলী স্যার এই দুটো পারি নাই স্যার পরে দুইটা 20 21 আলী পারেন নাই আচ্ছা 20 21 22 স্যার নিমি বলেন তার শরীরে আর পরিশ্রম কোলায় না হিজ বডি ইজ নট টলারেন্স ইন হার্ড ওয়ার্ক এনিমোর হিজ হেলথ ডাজ নট পারমিট ওয়ার্ক এনি লঙ্গার হিজ হেলথ Does not permit work any longer. His health does not permit work any longer. সুস্থ শরীরে সুস্থ থাকি কি লিখবো? Happiness lies in sound health. In good health. Happiness lies in sound health. हाँ भैया स्क्रीन देखते पाच्छेन जी सर একটু চেষ্টা করেন একটু চেষ্টা করেন এই কথা করার 5 মিনিট সময়
আচ্ছা বাবলি লিখেছেন লিখেছি স্যার বলেন আমরা অপসংস্কৃতি চর্চা করি না কারণ এটা ধ্বংসের কারণ উই ডোন্ট প্র্যাকটিস সাব কুলার প্র্যাকটিস ইল কালচার বিকজ ইট ইজ দ্য কজেস অফ ধ্বংসের কারণ বিকজ ইট ইজ দ্য কজ অফ ডিস্ট্রাকশন ইট ইজ দ্য কজ অফ ডিস্ট্রাকশন অথবা রুইন হ্যাঁ তারপর আপনি তালাটা কোথায় ছিল হোয়ার ওয়াজ দ্য লক হ্যাঁ বাবলি পরেরটা তিনি এখন এখানে আসেন না বললে চলে হি ডিড নট কেম হিয়ার না এই যে আসেন না বললে চলে হি হার্ডলি স্কেয়ারসলি বা সেলডম ব্যবহার করতে হবে হি রেয়ারলি কামস হিয়ার এখানে হবে হি রেয়ারলি রেয়ারলি কামস হিয়ার হি রেয়ারলি কামস হিয়ার বাবলি পরেরটা সবকিছু সম্ভব হবে এভরিথিং ইজ পসিবল সম্ভব হবে এভরিথিং উইল বি পসিবল হবে Everything will be possible. Achha, Opu Shek, korecho? Opu Shek? Opu? Opu lekhcho? Ji, sir. Haan, bolo, 26 number Opu ki lekhcho? Aramayeshe jibon. Aramayeshe. স্যার এটা পারি না স্যার আচ্ছা পারি না তারিন এটা লিখেছেন তারিন তারিন আক্তার তারিন আক্তার না বাবলি বলেন আরামায়েশের জীবন সবার জন্য নয় দ্য কমফোর্টেবল লাইফ ইজ নট এভরিথিং ইজ নট ফর অল সবার জন্য অথবা দ্য লাইফ অফ ইজ এন্ড কমফোর্ট ইজ and comfort is life of not for all the life of even comfort is not for all the road drowned that day the road went under water that day the road went under that day মানুষ যেতে পারে বা আমরা যেতে পারি বা ওয়ান যখন সাবজেক্ট না থাকে ব্যক্তি বুঝালে ওয়ান কে সাবজেক্ট হিসাবে নিতে হয় ব্যক্তি বুঝালে ওয়ান কে সাবজেক্ট হিসাবে ওয়ান দেখেন ওয়ান ক্যান শাহবাগ from
Azimpur. One can go to Shahabad from Azimpur by Riksha. Babli Porta. Dhaka Buriganga Dhira Abosthito. Babli. Sir, itao likhi nahi sir. Itao likhi nahi. Jhora. Ji sir. Dhaka stands on the river Buriganga. Dhaka stands on the Buriganga or Dhaka stands on the river Buriganga. Dhaka Buriganga. Dhaka stands on the river Buriganga. Yeah, on the river Buriganga. Babli Porta, Dhaka, Bangladesh Rajdhani, ye shohore bash kore pray 3 koti manush Dhaka shohore jonno bidhi hocche. Babli. Dhaka. Dhaka. Dhaka is capital of Bangladesh. It is the capital. Is the capital of Bangladesh. Dhaka is the capital of Bangladesh. Eshar Bashpe by 3 crore manush. Listen about. About the 3 million. 3 crore people. About 3 crore people living. In this city, the population of Dhaka is increasing day by day. The population in Dhaka day by day The population in Dhaka is increasing day by day. The population in Dhaka is increasing day by day. Ebar korta bolen sir, the population of Dhaka dile hoy na Dhaka city Dhaka jayga to of na in hobe the population in Dhaka is increasing day by day. Sir, 29 number ta Dhaka is located of the river Buriganga dile hobe ki it is located dewa jabe Dhaka is located othoba Dhaka is situated on the river Buriganga dewa jabe ji sir ami eta likhchi Dhaka is located on the Buriganga river ha druto score bolen 9 sir Sharif ta tarikul 7 Sharif 9 ekhane prothom korla na tarikul Sir, 7, sir. Sir, Shobuj Ali, 25, sir. Shobuj Ali, 25, hain. Jhara. Sir, amar hoche, 8. 28. Achha, name. Yes, sir. Shobuj Ali. Sir, Mimi 22. Sir, Shuruzali 22. Shuruzali 22. Achha. Samosha ache ekhane karao. Sir, ami to hocche sir 22 theke 30 porjonto 9 tar score bolchi sir. Ami ager gula kori ni. Ha ha bujhche, thik ache, bujhte parchi ha. Achha, ekhane ar sir ek number ta. Ha, ek number ki samosha? Achha sir. প্রধান কথাটার ইংলিশটা আসলো না এটা বলতেছি স্যার মানে বাংলাদেশ কৃষি প্রধান দেশ ইজ মেইনলি একটা মেইনলি লাগবে জি স্যার মেইনলি অ্যান এগ্রিকালচার কান্ট্রি তারপর জি স্যার ওটাই ছিল প্রবলেম আর কোনো কোয়েরি আছে আছে15
usage of could plus mool verb, could not plus mool verb, could have plus verb PP, might have plus verb PP. ঠিক একটা ব্যবহার আমরা এই যে lesson 50 এ দেখব প্রথম হলো কোথায় could plus mool verb ব্যবহৃত হয় দেখেন কোথায় could plus mool verb ব্যবহৃত হয় দুটি অর্থে বা দুটি জায়গায় could plus mool verb ব্যবহৃত হয় দুটি জায়গায় could plus mool verb ব্যবহৃত হয় এক নাম্বার past ability বা অতীতে স্থায়ী ক্ষমতা বোঝাতে past ability বা অতীতে স্থায়ী ক্ষমতা বোঝাতে could plus mool verb ব্যবহৃত হয় অর্থাৎ কেউ অতীতে দীর্ঘ সময় ধরে একটি কাজ করতে পারত এরূপ বোঝাতে could plus mool verb আবার বলছি কেউ অতীতে দীর্ঘ সময় ধরে একটি কাজ করতে পারত এরূপ বোঝাতে could plus mool verb ব্যবহৃত হয় যেমন আই কুড সুইম ইন দা রিভার হোয়েন আই ওয়াজ স্কুল স্টুডেন্ট আমি যখন স্কুলে ছাত্র ছিলাম তখন নদীতে সাঁতার কাটতে পারতাম আই কুড সুইম ইন দা রিভার হোয়েন আই ওয়াজ স্কুল স্টুডেন্ট তারপরে সে যখন আমেরিকা ছিল তখন অনর্গল ইংরেজি বলতে পারত হি কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি হোয়েন হি ওয়াজ ইন আমেরিকা দেন রানা যখন কলেজে ছাত্র ছিল তখন ভালো ক্রিকেট খেলতে পারত রানা কুড প্লে ক্রিকেট ওয়েল হোয়েন হি ওয়াজ এ কলেজ স্টুডেন্ট রানা কুড প্লে ক্রিকেট ওয়েল হোয়েন হি ওয়াজ এ কলেজ স্টুডেন্ট তাহলে অতীতে দীর্ঘস্থায়ী ক্ষমতা হলে আমাদের কুড প্লাস মূল ভার্ব ব্যবহৃত হবে দীর্ঘস্থায়ী দেন আমরা যখন গ্রামে ছিলাম তখন ফুটবল খেলতে পারতাম হোয়েন উই ওয়ার ইন ভিলেজ উই কুড প্লে ফুটবল কিন্তু অতীতে একটি কাজ একবার করতে পেরেছিল বুঝালে দেখেন কেউ অতীতে একটা কাজ একবার করতে পেরেছিল বুঝালে কুড ব্যবহৃত হয় না সেই ক্ষেত্রে ওয়াজ অবলিক ওয়ার এবল টু প্লাস অবলিক ম্যানেজ টু প্লাস মূল ভার্ব হয় ভালো করে দেখবেন অতীতে কেউ একটি কাজ একবার করতে পেরেছিল বুঝালে কুড প্লাস মূল ভার্ব ব্যবহৃত হবে না এই ক্ষেত্রে ওয়াজ অবলিক ওয়ার এবল টু প্লাস অথবা ম্যানেজ টু ব্যবহৃত হয় যেমন দেখেন এখানে সে ওই রাতে ঘুমাতে পেরেছিল হি ওয়াজ এবল টু স্লিপ দ্যাট নাইট আমি একটা সেন্টেন্স দেখেন যে আমরা সেদিন নেতাকে রাজি করাতে পেরেছিলাম উই ওয়ার এবল টু অথবা ম্যানেজ টু কনভিন্স দা লিডার দ্যাট ডে আমরা সেদিন নেতাকে রাজি করাতে পেরেছিলাম মানে সাম হাউ এটা দীর্ঘস্থায়ী ক্ষমতা না একটা সেন্টেন্স লেখেন এক নম্বর লেখেন ঝড়ের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম ঝড়ের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম ঝড়ের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম আমরা সেদিন মন্ত্রীকে বুঝাতে পেরেছিলাম আমরা সেদিন মন্ত্রীকে বুঝাতে পেরেছিলাম এক নম্বর ঝড়ের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম দুই নম্বর আমরা সেদিন মন্ত্রীকে বুঝাতে পেরেছিলাম
আচ্ছা এক নাম্বারটা কি বলেছি একটু বলবেন জরের রাতে স্যার এক নাম্বারটা একটু বলবেন স্যার আরেকবার আমরা নদীটি পার হতে পেরেছিলাম আমরা বলেছি আচ্ছা মিমি হাত দিয়েছে মিমি বলেন কি লিখছেন জরের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম মিমি we were able to cross the river that jore rate mone chilo na eta we were able to cross the river cross the river othoba we were hobe na we managed to cross the river managed to lekin jore were hobe na এক নাম্বারটা যদি এভাবে বলি স্যার উই ওয়্যার এবল টু ক্রস দ্য রিভার ইন দ্য নাইট অফ স্টর্মি না না স্টর্মি এর ঝড়ে রাতে তো এই রাতে হলে এট হয় রাতের পূর্বে কোনো কোয়ালিফাইং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ থাকলে অন হয় এটা অন দ্য স্টর্মি নাইট বলতে হবে অন দ্য স্টর্মি নাইট বলতে হবে তাহলে অতীতের একবারের ক্ষমতা বুঝালে ফুড ব্যবহার করা যাবে না তারপরে আসেন পোলাইট রিকোয়েস্ট বা বিনয় বিস্তৃত অনুরোধ কাউকে যদি আমরা ভদ্রভাবে রিকোয়েস্ট করতে চাই পোলাইটলি যদি আমরা কোনো রিকোয়েস্ট করতে চাই বা পোলাইট রিকোয়েস্ট বা ভদ্র বিনয় মিশ্রিত রিকোয়েস্ট যদি হয় সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে শুড শুড প্লাস মূলবাক কাউকে পোলাইটলি যদি কোনো রিকোয়েস্ট করতে চাই আমরা তাহলে শুড দিয়ে শুরু করতে হয় যেমন এখানে ক্যান এর পরিবর্তে শুড অনেকটা সেন্স হলো যে ক্যান এর পরিবর্তে শুড যেমন দুই দিনের জন্য আপনি কি আপনার বইটা আমাকে ধার দিতে পারেন যে কুড ইউ ল্যান্ড মি ইউর বুক ফর এ কাপল অফ ডেজ Could you lend me your book for a couple of days? আপনি কি দুই দিনের জন্য আমাকে বইটা ধার দিতে পারেন? লেখেন এক নম্বর লেখেন আপনি কি আমার একটা উপকার করতে পারেন? এক নম্বর লেখেন আপনি কি আমার একটা উপকার করতে পারেন? আপনি আপনি কি আমার একটা উপকার করতে পারেন? উপকার করতে পারেন দুই নম্বর আপনি কি আমাকে বাইরে যাওয়ার রাস্তাটি দেখে দিতে পারেন আপনি আপনি কি আমাকে বাইরে যাওয়ার রাস্তাটি দেখিয়ে দিতে পারেন আপনি কি আমাকে বাইরে যাওয়ার রাস্তাটি দেখিয়ে দিতে পারেন যে আপনি কি আমাকে 500 টাকা ধার দিতে পারেন আপনি আপনি কি আমাকে 500 টাকা ধার দিতে পারেন চার নম্বর আপনি স্যার আপনি কি আমাকে 500 টাকা ধার দিতে পারেন হ্যাঁ হ্যাঁ আপনি কি আমাকে 500 টাকা ধার দিতে পারেন আপনি কি বইটি এদিকে দিতে পারেন চারটা লেখেন এক নম্বর আপনি কি আমার একটা উপকার করতে পারেন দুই নম্বর আপনি কি আমাকে বাইরে যাওয়ার রাস্তাটি দেখে দিতে পারেন তিন নম্বর আপনি কি আমাকে 500 টাকা ধার দিতে পারেন চার নম্বর আপনি কি বইটি এদিকে দিতে পারেন স্যার চার নম্বরটা কি স্যার চার নম্বর আপনি কি বইটি এদিকে দিতে পারেন ওকে বইটি এদিকে দিতে পারেন
এক নাম্বার লেখেন আপনি কি আমার একটু উপকার করতে পারেন দুই নাম্বার আপনি কি আমাকে বাইরে যাওয়ার রাস্তাটি দেখিয়ে দিতে পারেন তিন নাম্বার আপনি কি আমাকে 500 টাকা ধার দিতে পারেন চার নাম্বার আপনি কি বইটি এদিকে দিতে পারেন আপনি কি আমাকে বাইরে যাওয়ার দেখে দিতে পারেন এখানে could you help me with the bola help me to bola could you show me the way and the exit অথবা way out তিন নাম্বার আপনি কি আমায় 500 টাকা দা দিতে পারেন কিলেক্স could you lend me 5500 টাকা 500 টাকা
তারপরেটা আপনি কি বইটি দিতে পারেন দা বুক হিয়ার না টু ডু পাস ইউজ করো পাস দা বুক হিয়ার পাস দা বুক হিয়ার নাই ভাবে টু ডু পাস দা বুক হিয়ার পাস নেক্সট টুড নট প্লাস মূল ভাগ স্যার স্যার প্রথমটা যদি স্যার এমনি লিখি কুড ইউ গিভ মি আ ফেভার না ডু মি না গিভ মি না কুড ইউ ডু মি আ ফেভার এর কোশ্চেন কুড নট প্লাস স্যার দুই নাম্বারটা হ্যাঁ স্যার দুই নাম্বারটাকে দুইভাবে বলি স্যার কুড ইউ শো মি দা রোড অর কুড ইউ শো মি দা ওয়ে আউট বা রোড আউট লেখা যাবে কুড ইউ শো মি দা ওয়ে আউট বা রোড আউট বলা যাবে এবারে কুড নট প্লাস মূল ভাগ অতীত অক্ষমতা বোঝাতে বসে could not plus মূল ভার্ব অতীত অক্ষমতা বোঝাতে বসে এটা হলো যে কোন সমস্যার কারণে সাবজেক্ট অতীতে কোনো কিছু করতে পারেনি বোঝাতে বসে কোন সমস্যার কারণে সাবজেক্ট অতীতে কোনো কিছু করতে পারেনি বোঝাতে could not plus মূল ভার্ব হয় যেমন আমি গত রাতে ঘুমাতে পারিনি আই কুড নট স্লিপ লাস্ট নাইট কোন সমস্যার কারণে আই কুড নট স্লিপ লাস্ট নাইট গত রাতে ঘুমাতে পারিনি লেখেন এক নম্বর লেখেন স্যার আমার আগের কোশ্চেনগুলো নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ বলো এই যে আমরা লিখেছিলাম যে আপনি কি আমার একটা উপকার করতে পারেন আমরা কুড দিয়ে ব্যবহার করছি স্যার আমরা কি এখানে ক্যান ব্যবহার করতে পারবো না পোলাইট টেন্সে ক্যান ব্যবহার করা যাবে না আপনি অ্যাড্রেস করলে ক্যান দেওয়া যাবে না তুমি অ্যাড্রেস করলে ক্যান দেওয়া যাবে যে তুমি কি আমার একটা উপকার করতে পারো তখন ক্যান দেওয়া যাবে জি স্যার থ্যাংক ইউ স্যার দেখেন এক নম্বর লেখেন যে আমরা সেদিন সমস্যাটি সমাধান করতে পারিনি আমরা সেদিন সমস্যাটি সমাধান করতে পারিনি সমাধান করতে পারিনি টাকার অভাবে সে পড়াশোনা চালাতে চালিয়ে যেতে পারিনি পড়াশোনা শেষ করতে পারিনি টাকার অভাবে সে পড়াশোনা শেষ করতে পারেনি শেষ করতে পারেনি টাকার অভাবে সে পড়াশোনা শেষ করতে পারেনি হরতালের কারণে ব্যবসায়ীরা সময় মতো মালপত্র পাঠাতে পারেনি সময় মতো মালপত্র পাঠাতে পারেনি হরতালের কারণে ব্যবসায়ীরা সময় মতো মালপত্র পাঠাতে পারেননি জনবল সংকটের কারণে আমরা প্রকল্পটি কাজ শেষ করতে পারিনি জনবল সংকটের কারণে আমরা সময় মতো প্রকল্পটির কাজ শেষ করতে পারিনি জনবল সংকটের কারণে আমরা সময় মতো প্রকল্পটির কাজ শেষ করতে পারিনি কাস্টমার ধৈর্যের অভাবে সে পরিস্থিতি সামাল দিতে পারেনি লেখার পরে 5 মিনিট একটা শর্ট ব্রেক হবে স্যার 1 আর 3টা একটু বলেন এক নম্বর আমরা সেদিন সমস্যাটি সমাধান করতে পারিনি 3 নম্বর হরতালের কারণে ব্যবসায়ীরা সময় মতো মালপত্র পাঠাতে পারেনি
জিজ্ঞেস করে না আচ্ছা ভাইয়া ইমেলে যদি চলে যায় তাহলে আমি ওইখান থেকে যদি ক্যা করে নিয়ে নি প্রিন্ট করে নিয়ে নি তাহলে হবে এখানে নাই স্যার হ্যাঁ শিওর বলতেছি আমার যদি ইমেল নম্বরে আমার অ্যাড্রেস Thank you.
আচ্ছা সুরুজ আলী হাত উঠিয়েছে, আমরা সেদিন সমস্যাটির সমাধান করতে পারিনি। সুরুজ আলী কি লিখেছি? স্যার উই কুড নট সলভ দা প্রবলেম দ্যাট ডে। হ্যাঁ উই কুড নট সলভ দা প্রবলেম দ্যাট ডে, হ্যাঁ সুরুজ আলী ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি, এটা লিখি উই কুড নট সলভ দা প্রবলেম দ্যাট ডে। আচ্ছা আমি লিখি টাকার অভাবে সে পড়াশোনা শেষ করতে পারেনি। হি কুড নট ফিনিশ দিস স্টাডিজ ডিউ টু ল্যাক অফ মানি। ঠিক আছে স্যার, ল্যাক অফ মানি। হি কুড নট পড়াশোনা ফিনিশ not finish his study due to lack of money. His study, he could not finish his study for want of money, for lack of money. The businessman could not send timely cause of the businessman could not send goods timely cause of because of hartal janabol sankote karone amra shomoto prokolpe kashi shesh korte parini. We could not end the works crisis. We could not finish in the work of the project. We could not finish the work of the project for the scarcity of manpower, the shortage of manpower, manpower. He could not tackle the situation for lack of patience. Sir, আমি তো দুই নম্বর দিছি, হি কুড নট ফিনিশ হিজ স্টাডিজ ডিউ টু ল্যাক অফ মানি। স্যার এটা কি হবে? স্যার তিন নম্বরে আছে, হরতালের কারণে ব্যবসায়ীরা সময় মতো মালপত্র পাঠাতে পারেনি। এখানে আপনার এখানে দেওয়া আছে স্যার, দ্য বিজনেসম্যান কুড নট সেন্ড গুডস টাইমলি বিকজ অফ হরতাল। স্যার আমি লিখেছি হচ্ছে, দ্য ট্রেডার্স কুড নট সেন্ড দেয়ার গুডস on time due to the strike. In time traders dewa jabe, in time bolo, on time poriborte in time bolo sir. Tin number ta ami likhechi, due to manpower crisis we could not complete the work on time. We could not complete the work in time. Ar kono query? স্যার চার নম্বর একটা আমার একটু কোয়েরি আছে, সেটা হচ্ছে আমি লিখছি, কুড নট ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম ডিউ টু দ্য পিপলস ক্রাইসিস। পিপলস ক্রাইসিস তো হয় না, এটা স্কারসিটি অফ ম্যান পাওয়ার বা শর্টেজ অফ ম্যান পাওয়ার বলবা, এখানে শর্টেজ অফ ম্যান পাওয়ার বা স্কারসিটি অফ ম্যান পাওয়ার, বিকজ অফ শর্টেজ অফ ম্যান পাওয়ার বা স্কারসিটি অফ ম্যান পাওয়ার এরকম বলতে পারো। নেক্সট, could have plus bar PP ব্যবহার। অতীতে কোন কাজ করা যেত কিন্তু করা হয়নি, অথবা কোন কাজ করার সুযোগ হয়েছিল কিন্তু তা কাজে লাগানো হয়নি, এরূপ বোঝালে could have plus verb এর past participle form ব্যবহার করতে হয়। অতীতে কোন কাজ করা যেত বা কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু তা কাজে লাগানো হয়নি বা হেলায় নষ্ট করা হয়েছে, এরূপ বোঝাতে
would have plus verb PP হয় অতীতে কি কাজ করা শুধু সৃষ্টি হয়েছিল অর্থাৎ সাবজেক্টে শব্দের মধ্যে ছিল একটা কাজ করবার কিন্তু সাবজেক্ট সেটা কাজে লাগায়নি বা হেলায় নষ্ট করেছে এরূপ বোঝাতে আমরা could have plus verb PP ব্যবহার করি যেমন দেখেন যে পুলিশ সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারতো দা পুলিশ could have arrested the terrorist দা পুলিশ could have arrested the terrorist পুলিশ সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারতো মানে পুলিশের সাধ্যের মধ্যে ছিল কিন্তু তারা করেনি বা হেলায় নষ্ট করেছে যেমন তারা কাজটি করতে পারতো দে কুড হ্যাভ ডান দা ওয়ার্ক তাদের সাধ্যের মধ্যে ছিল অর্থাৎ অতীতে সাবজেক্টের সাধ্যের মধ্যে ছিল কোন একটা কাজ করবার কিন্তু সেটা কাজে লাগানি বা হেলায় নষ্ট করা হয়েছে যাতে আমরা কুড হ্যাভ প্লাস ভার্ব পিপি ব্যবহার করব দেখেন এক নম্বর লেখেন এক নম্বর লেখেন তুমি আমাকে একবার জানাতে পারতে তুমি আমাকে একবার বিষয়টি জানাতে পারতে তুমি আমাকে একবার বিষয়টি জানাতে পারতে তুমি আমাকে একবার বিষয়টি জানাতে পারতে দুই নম্বর চিকিৎসক রোগীটিকে বাঁচাতে পারতেন চিকিৎসক রোগীটিকে বাঁচাতে পারতেন চিকিৎসক রোগীটিকে বাঁচাতে পারতেন তিন নম্বর আমরা পরীক্ষায় পাস করতে পারতাম পরীক্ষায় ভালো করতে পারতাম তুমি সময় মতো সিদ্ধান্ত নিতে পারতে চিকিৎসক রোগীটিকে বাঁচাতে পারতেন তিন নম্বর আমরা পরীক্ষায় ভালো করতে পারতাম চার নম্বর তুমি সময় মতো সিদ্ধান্ত নিতে পারতে
হ্যাঁ শরীফুর রহমান হাজির হয়েছে বলো তুমি আমাকে একবার বিষয়টি জানাতে পারতে ইউ কুড হ্যাভ টোল্ড মি ওয়ান্স দ্য ম্যাটার ইউ কুড হ্যাভ টোল্ড মি ইনফর্ম জানো ইউ কুড হ্যাভ ইনফর্ম হ্যাভ ইনফর্ম ইনফর্মড মি দ্য ম্যাটার ওয়ান্স শরীফ পরেরটা চিকিৎসক রোগীটিকে বাঁচাতে পারতেন The doctor could have saved the patient. And the doctor could have saved the patient. Saved the patient. তারপরে আমরা পরীক্ষায় ভালো করতে পারতাম. We could have done better on the exam. We could have done better but well in the exam. তারপরেটা তুমি সময়মতো সিদ্ধান্ত নিতে পারতে ইউ কুড হ্যাভ ডিসাইড ইন টাইম ইউ কুড হ্যাভ ডিসাইডেড অর টেকেন ডিসিশন ডিসাইডেড টেকেন ডিসিশন ডিসিশন টাইমলি ইউ কুড হ্যাভ টেকেন ডিসিশন টাইমলি ইউ কুড হ্যাভ টেকেন ডিসিশন টাইমলি তুমি সময়মতো সিদ্ধান্ত নিতে পারতে আর হ্যাভ হবে কুড হ্যাভ হ্যাঁ ইউ কুড হ্যাভ এখানে কার কোন কোয়েরি আছে কিনা বলেন কার কোন কোয়েরি আছে মানে যে শব্দের মধ্যে ছিল সাবজেক্ট ইচ্ছা করে সে সুযোগটা নষ্ট করেছে সেই ক্ষেত্রে কুড হ্যাভ প্লাস বাড়তে দি মাইট হ্যাভ প্লাস বাড়তে দি মাইট হ্যাভ প্লাস বাড়তে দি অতীত সম্ভাবনা বোঝাতে বসে অতীত সম্ভাবনা অতীত একটি ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু সেটা ঘটেনি কোনো না কোনো কারণে অতীত একটি ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু সেটা ঘটেনি কোনো না কোনো কারণে আর সেই কারণটা সাবজেক্টের হাতে ছিল না পরিবেশ পরিস্থিতির উপর নির্ভরশীল ছিল সাবজেক্টের হাতে ছিল না পরিবেশ পরিস্থিতির উপর নির্ভরশীল ছিল মানে সাবজেক্টের হাতে ছিল বুঝলে কুড হ্যাভ হবে আর সাবজেক্টের হাতে ছিল না পরিবেশ পরিস্থিতির উপর ছিল বুঝলে আমরা ব্যবহার করব মাইট হ্যাভ প্লাস ভার্ব যেমন দেখেন হি মাইট হ্যাভ ডাইড সে মারা যেতে পারতো হি মাইট হ্যাভ ডাইড তাহারা বিপদে পড়তে পারতো দে মাইট হ্যাভ ফলেন ইন ডেঞ্জার যদি বলেন যে তাহারা সেদিন বিপদে পড়তে পারতো এটা কিন্তু এরকম না যে বিপদে পড়তে পারতো কিন্তু ইচ্ছা করে পড়ে নাই বিষয়টা এরকম না পরিস্থিতির কারণে যে আমরা দুর্ঘটনায় মারা যেতে পারতাম উই মাইট হ্যাভ ডাইড ইন দ্যাট অ্যাক্সিডেন্ট তাহলে এটা কিন্তু আমাদের হাতে না পরিবেশ পরিস্থিতির উপরে ছিল এরকম যখন হবে তখন আমরা ব্যবহার করব মাইট হ্যাভ প্লাস বাড়তি তাহলে কুড হ্যাভ হলো অতীত সক্ষমতা মাইট হ্যাভ হলো অতীত সম্ভাবনা একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু সেটা ঘটেনি কোনো না কোনো কারণে যে কারণটা সাবজেক্টের হাতে বা নিয়ন্ত্রণাধীন ছিল না শেষ লেসন 16 এ আসেন এখানে আমরা দেখবো মাস্ট মাস্ট হ্যাভ নিড নট নিড হ্যাভ এর ব্যবহার মাস্ট প্রথমে মাস্ট প্লাস মূল ভার্বের ব্যবহার দেখেন মাস্ট প্লাস মূল ভার্ব নিম্নলিখিত ক্ষেত্রে মাস্ট প্লাস মূল ভার্ব ব্যবহৃত হয় যেমন আদেশ বোঝাতে মানে অর্ডার আদেশ যেমন ইউ মাস্ট কাম টু মাই হাউস টুমরো তুমি অবশ্যই আগামীকাল আমার বাসায় আদেশ ইউ মাস্ট গো দেয়ার তুমি অবশ্যই সেখানে যাবে এরকম নিষেধ বোঝাতে অর্থাৎ প্রহিবিশন বা নিষেধ বোঝাতে মাস্ট নট প্লাস মূল ভার্ব হয় তুমি অবশ্যই অন্যদের বিরক্ত করবে না ইউ মাস্ট নট ডিস্টার্ব আদার্স তুমি অবশ্যই সময় নষ্ট করবে না ইউ মাস্ট নট ওয়েস্ট টাইম নিষেধ মাস্ট অবলিগেশন বা বাধ্যবাধকতা বোঝাতে অবলিগেশন বা বাধ্যবাধকতা যেমন আমি অবশ্যই হাসপাতালে যাব কারণ আমি অসুস্থ আই মাস্ট গো টু হসপিটাল বিকজ আই এম সিক আই মাস্ট গো টু হসপিটাল বিকজ আই এম সিক আরেকটা হলো বর্তমান ঘটনার যৌক্তিক অনুমান বোঝাতে লজিক্যাল ডিডাকশন অফ দ্য প্রেজেন্ট বর্তমান একটা ঘটনা ঘটেছে সেটার যৌক্তিক অনুমান বোঝাতে আমরা মাস্ট প্লাস মূল ভার্ব ব্যবহার করতে পারি যেমন দেখেন সে এই মাত্র 2 কিলোমিটার হেঁটেছে সে এখন অবশ্যই ক্লান্ত সে এই মাত্র 2 কিলোমিটার হেঁটেছে সে এখন অবশ্যই ক্লান্ত then he had just walked 2 kilometers he must be tired now he had just walked 2 kilometers he must be tired now এই পর্যন্ত সহজ আমরা মূলত এখানে দেখব এটা must have টা ভালো করে দেখেন must have plus verb must have plus verb এটা কি
যে এটা দেখেন অতীত ঘটনার যৌক্তিক অনুমান বোঝাতে বসে, অতীত ঘটনার যৌক্তিক অনুমান বোঝাতে মাস্ট হ্যাভ প্লাস ভার্ব টি পি বসে, অর্থাৎ অতীত একটি ঘটনা ঘটেছে এবং আরেকটি ঘটনার মাধ্যমে তার যৌক্তিক ভাবে অনুমান করা যায় বোঝাতে আমরা মাস্ট হ্যাভ প্লাস ভার্ব টি পি ব্যবহার করব। অতীতে একটা ঘটনা ঘটেছে এবং আরেকটি ঘটনার মাধ্যমে সেটি যৌক্তিক ভাবে অনুমান করা যায় এরূপ বোঝাতে আমরা মাস্ট হ্যাভ প্লাস ভার্ব টি পি ব্যবহার করি। যেমন দেখেন, সে দেরিতে ঘুম থেকে উঠেছে, সে অবশ্যই অতিরিক্ত সময় ঘুমিয়েছে, তাহলে হি গট আপ লেট, হি মাস্ট হ্যাভ ওভারস্লেপ্ট। তাহলে দেখেন আপনি যদি এরকম বলেন যে দেখেন রাস্তাটি ভিজা, রাস্তাটি ভিজা, গতরাতে অবশ্যই বৃষ্টি হয়েছে, আপনি সকালে উঠে দেখলেন যে রাস্তাটি ভিজা, সেখান থেকে অনুমান করা যাবে যে গতরাতে অবশ্যই বৃষ্টি হয়েছে, অর্থাৎ দ্য রোড ইজ ওয়েট, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, দ্য রোড ইজ ওয়েট, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গতরাতে অবশ্যই বৃষ্টি হয়েছে, গত রাতে অবশ্যই বৃষ্টি হয়েছে, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। তাহলে এখন অতীত একটা ঘটনা ঘটেছে, আরেকটা ঘটনার মাধ্যমে যখন যৌক্তিক ভাবে অনুমান করা যায় তখন আমরা মাস্ট হ্যাভ প্লাস ভার্ব টি পি ব্যবহার করি। লেখেন লেখেন সুফল এই বছর বিসিএস ক্যাডার হয়েছে, সে অবশ্যই প্রচুর পরিশ্রম করেছে। লেখেন সুফল এবছর বিসিএস ক্যাডার হয়েছে, সে অবশ্যই কঠোর পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করেছে। সুফল এবছর বিসিএস ক্যাডার হয়েছে, সে অবশ্যই কঠোর পরিশ্রম করেছে। রানা সকাল 7টায় ঢাকা থেকে গাজীপুর রওনা দিয়েছে, ঢাকা থেকে গাজীপুর রওনা দিয়েছে, গাজীপুর রওনা দিয়েছে, এখন সন্ধ্যা 7টা বাজে, সন্ধ্যা 7টা বাজে সে অবশ্যই গাজীপুর পৌঁছেছে, সে অবশ্যই গাজীপুর পৌঁছেছে। লেখেন দুটো সেন্টেন্স, রানা সকাল 7টায় ঢাকা থেকে গাজীপুর রওনা দিয়েছে, এখন সন্ধ্যা 7টা বাজে সে অবশ্যই গাজীপুর পৌঁছেছে। এক নম্বরটা, সুফল এবছর বিসিএস ক্যাডার হয়েছে, সে অবশ্যই কঠোর পরিশ্রম করেছে, সুফল এবছর বিসিএস ক্যাডার হয়েছে, সে অবশ্যই কঠোর পরিশ্রম করেছে। লেখেন
আচ্ছা আমরা দুইজন হাতে দিয়েছে আমরা যেতে চাই বাবলির কাছে বাবলি বলেন সুপল এই বছর বিসিএস ক্যাডার হয়েছে সে অবশ্যই কঠোর পরিশ্রম করেছে স্যার সুপল হ্যাজ বিন বিসিএস ক্যাডার হ্যাঁ হি মাস্ট হ্যাভ লস্ট লস্ট অফ হার্ট ওয়ার্ক হি মাস্ট হ্যাভ এর পরে বাড়ফিট মাস্ট হ্যাভ এর পরে বাড়ফিট আচ্ছা সুপল হ্যাজ বিন বিসিএস ক্যাডার দিস ওয়ার সুপল has been in a BCS cadre this year. He must have worked hard. He must have worked hard. Remember, Dana Shakar Shatra hai, Dhaka thai Gazipur na diye chhe, akhon shondha shatra bade, shabushe Gazipur pohche chhe. Bolen, Dana. Rana depart. Rana has departed. Second tense, represent perfect tense. Rana has started. Or Rana has started. Started for Gazipur. Started for Gazipur from Dhaka. Rana has started for Gazipur from Dhaka at 7 a.m. 7 a.m. Now it is 7 p.m. He must reached Gazipur. He must have reached Gazipur. Rana has started to Gazipur from Dhaka at 7 a.m. Now it is 7 p.m. He must have reached Gazipur. কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন স্যার আমি লিখেছি হচ্ছে রানা লেফট ঢাকা ফর গাজীপুর এট 7 হ্যাজ লেফট বলেন রানা হ্যাজ লেফট ফর গাজীপুর বলেন হ্যাজ লেফট করেন আজ আছে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা স্যার এটা ডিপার্ট হবে না স্যার হ্যাজ ডিপার্টেড ফর গাজীপুর হ্যাজ উইল হ্যাজ ডিপার্টেড বলতে পারেন হ্যাঁ ডিপার্টেড ডিপার্ট তো ত্যাগ করা তাহলে গাজীপুর ত্যাগ করা বোঝাতে হ্যাজ স্টার্টেড করে লেখেন হ্যাজ স্টার্টেড ফর গাজীপুর ফ্রম ঢাকা Rana has left Dhaka for Gazipur at 7 in the morning and now at 7 in the evening. He must have reached Gazipur. তাহলে প্রবলেম সেট কালকে বলা থাকবে 13-14 প্রবলেম সেট 13 তো আগে ছিল যা হোক 13-14 13-14 ভোকাবুলারি কত পর্যন্ত হয়েছে ভোকাবুলারি ব্যাংকিং এর 300 পর্যন্ত ব্যাংক জবে 200 300 300 তাহলে ওই ব্যাংক জবে শেষ এক আর দুই নাম্বারটা শেষ তাহলে ভোকাবুলারি থাকবে তিন এবং তিন তিন নাম্বারটা শুরু থাকলো তিন নাম্বার আচ্ছা স্যার ভোকাবুলারি কি স্যার হ্যাঁ ভোকাবুলারি কি স্যার এটা একটা ফাইল দিছি পিডিএফ ফাইল দিছি দেখো এখানে শব্দগুলো লাগিয়ে দেওয়া আছে প্রথম ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ বর্ণনা ব্যবহৃত শব্দ তারপরে ব্যাংকিং বিজনেসের বর্ণনা ব্যবহৃত শব্দ ওইটা আমরা দিয়েছি ওই শব্দগুলো পড়া এটার জন্য একটা বইও আছে আমাদের বাংলাদেশের বিভিন্ন ঋতুর বর্ণনায় বৈশিষ্ট্য শব্দ সমূহ এখানে টোটাল শব্দ আছে আমাদের 85টা বাংলা থেকে ইংরেজি পড়বেন বাংলা থেকে ইংরেজি পড়তে হবে আর প্রবলেম সেট 13-14 করবেন ভোকাবুলারি গুলো করবেন আর লেসনটা ভালো করে পড়েন কালকে আমরা এটা বাকিটা করব আর এটা নতুন লেসন করব শেষ আজকে আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে ইউটিউবে ভিডিও গুলো দেখবেন আপনাদের জি স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে দিন স্যার ঠিক আছে শেষ আজকে জি স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার